সাগর পাড়ায় আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেপ্তার একজন পঞ্চায়েত নির্বাচনের আগে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের ফলাফলের আগের দিন রাতে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র মুর্শিদাবাদে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার শিরোচর ব্রিজ এলাকা থেকে সাজরুল মোল্লা নামের একজন যুবককে আটক করে তার কাছ থেকে একটি দেশি পাইপ গান দুরাউন্ড গুলি উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি চার চরকাকমারি এলাকায় ধৃতকে বৃহস্পতিবার পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর কোর্টে তোলা হয় তবে কি কারণে এই আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে সামনেই পঞ্চায়েত নির্বাচন আর পঞ্চায়েত নির্বাচনের আগে বারবার সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র তবে শুধু এই সাগর পাড়ায় এই প্রথম নয় এর আগে সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত সাগর পাড়ায় উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র গত আটই ফেব্রুয়ারি সাগরপাড়া থানার চরকামারি এলাকা থেকে আজমল শেখ নামে একজন যুবককে আটক করে তার কাছ থেকে একটি দেশি পাইপ গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয় পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে পুলিশ পঞ্চায়েত নির্বাচনের আগে এই আগ্নেয়াস্ত্র মজুদ করে রাখা হয়েছিল কিনা তার তদন্ত শুরু করছে পুলিশ প্রশাসন এমনটাই জানা গিয়েছে যদিও কি কারণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে মজুদ করে রেখেছিল সাজরুল মোল্লা তার তদন্ত শুরু করবে পুলিশ হেফাজতে নিয়ে বলে মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী রিপোর্ট নিউজ এইটিন লোকাল